আপনাদের মূল্যবান ভোটটা ভিক্ষা চাচ্ছি আমার ভাইয়ের বলে না। এই পুরো বয়সে আমি কিন্তু আমার মালিক আপনার জন্য টাকা বানাবার জন্য আপনাদের কাছে আসি না। প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার অনেক বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো। ভাইরা কেমন আছেন? ধন্যবাদ। কারণ আর চার দিন পরে কিন্তু আমাদের দ্বাদশ জাতীয় নির্বাচন, মাত্র চার দিন আজকে পরে। তো সেই জন্য আমি মাঠে নেমেছি আপনাদের মতন আমার প্রিয় গরিব দুঃখী ভাই বোন ভাঙা উপজেলার। আমি কিন্তু আপনাদের জন্য মাঠে নেমেছি এই বুড়া বয়সে। আপনারা কি আমার সাথে আছেন? আপনারা কি আমার পরিবারকে চিনেন? আপনারা জানেন যে আমরা ঘুষ খাই না, কারো থেকে টাকা নিই না, মানুষকে পারলে উপকার করি, ক্ষতি কেউ করেছি এই কথা কেউ বলতে পারবে বলে আমার বিশ্বাস। আজকে আপনাদের জন্য একটা কঠিন সময়, প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার বোনেরা, আপনাদের জন্য একটা কঠিন সময়। এই 7 তারিখে আপনাদের ভোটের উপরে নির্ভর করবে আপনাদের সামনের 30টা বছর আপনাদের জীবন কেমন যাবে। আপনাদের সন্তানরা তারা কি মাথা উঁচু করে সরকারের চাকরিতে বাস করতে পারবে, নাকি ওই শিবচরের মতন, বাদারিপুরের মতন আপনাদের কোন রকমের কোন পাত্তা না দিয়ে যা আঙুল দিয়ে দেখাই দেবে তুমি চেয়ারম্যান তুমি মেম্বার সেটাই সে। প্রিয় ভাইরা, কত একদিন আগে দেখলাম লিটন চৌধুরী সাহেব বক্তব্য দিচ্ছেন যে আমি একজন তার এলাকার চেয়ারম্যান হওয়ার মতন আমি উপযোগী না। সে ঠিকই বলছে, কারণ তার সে তাদের চেয়ারম্যান করে একটা টাকার বিনিময় করে, আমি তো একটা টাকাও কেউ দিতে পারছি না। আমি আস্থা রাখি আমার এই দুঃখী গরিব ভাই বোনদের উপরে যারা আজকে আমার সামনে আছেন। আমার আস্থা যে আপনারা সবাই জানেন যে আমার পরিবার আপনাদের জন্য যা করেছে পাকিস্তান আমলের দিকে, সেইটা নিক্সন আর তার পরিবার আরো 100 বছর থাকলেও করতে পারবে না। কোম্পানির মতন এইখান থেকে মাল বানাইছে, আপনাদের রক্ত দিয়ে সে কিভাবে টাকা পয়সা বানাবে, তাদের কি অবস্থা ছিল, আজকে তাদের কি অবস্থা। তো সেই জন্য আমি কারো নিন্দা করতে চাই না, কিন্তু আপনারা কিন্তু বোকা কেউ না। শিবচরের মানুষ মনে করে বাংলার লোক সব বোকা, তারা সব চালাক, আসলে সম্পূর্ণ ভুল। ওই ভাঙ্গার লোক, সদরপুরের লোক, চরভদ্রশুরের লোক তারা সরল হতে পারে, সরল বলেই তারা খাল খেতে কুমির নিয়ে আসছে বাদারিপুরের থেকে। কিন্তু 10টা বছর এই তাদের জুলুমে আমাদের এলাকার লোকরা বের হয়ে গেছে, তাদের এই এলাকার জনগণের কোন উপকার হয় নাই, তাদের ভাই করেছে কত কষ্ট ছিল তার জমি গুলি দখলিয়ে রেখেছে, সেই সঙ্গে তার হৃদরোগের আক্রমণে তিনি মারা গেছেন। এগুলো মানার বন্ধুরা, এগুলো বাস্তব কথা। এমন তিনি তার ছোটভাই আমার
বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী হবেন এবং উন্নয়নের মহাসড়কে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে নিয়ে আসছে। এই পদ্মা সেতু দেখছেন, পদ্মা সেতুর উপর দিয়ে রেল দেখছেন, এগুলি অকল্পনীয়। 10 বছর আগে কেউ বললে ভাবত যে পাগল। সেই জন্য শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের উন্নয়নের অগ্রগতি ধরে রাখতে হবে। আর এইবার আওয়ামী লীগের সরকার গঠন হলে আমরা চেষ্টা করব যে আমাদের এই এলাকাতে, বিশেষ করে আমাদের মালিগ্রাম এই অঞ্চলে, চান্দ্রা ইউনিয়নে অনেক সরকারের খাস জমি আছে, সেখানে আমরা বড় করে ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং গ্রহণ করব। আমাদের এলাকার গরিব কি ছেলেরা এবং মেয়েরা তারা যাতে সেখানে কর্মসংস্থান পায়, আপনারা কি সেটা চান নাকি আপনারা ওই ড্রেজার দিয়ে মালিকানা চান? না, মালিকানা চাই না, টেন্ডার বাস চাই না, দেখান এখানে কিছু আর আপনারা পাবেন না। আর যদি শক্ত নেতৃত্ব হয় নেতাদের, যারা নেতা তাদের ভিতরে যদি আপনারা আপনাদের এমপি বানান, যেখানে যাবেন সরকার তোরে হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আমার শরীর তো অত ভালো না, এখন আরো দুটা জায়গায় যাইতে হবে। আপনারা উঠবেন না, আপনারা আপনাদের মিটিং চালাবেন। আমাদের সভাপতি সেক্রেটারিরা আছে, অনেক আমাদের নেতারা এখানে উপস্থিত আছে, তারা চালাবে। মানুষ যা চায় আমাদের কিন্তু তাই করতে হবে, কারণ আমরা মানুষের সেবা দিতে চাই। মানুষের সেবা দিতে হলে মানুষের কথা শুনতে হবে, মানুষের সুখ দুঃখের কাহিনী বুঝতে হবে। দুঃখের সময়, বিপদের সময় এই জনগণের পাশে দাঁড়াতে হবে। আমি আপনাদের কাছে, সকলের কাছে জোরহাত, আপনাদের কাছে আমি আপনাদের মূল্যবান ভোটটা ভিক্ষা চাচ্ছি। আমার ভাইরা বোনেরা, এই পুরো বয়সে আমি কিন্তু মালিক আপনার জন্য, টাকা বানাবার জন্য আপনাদের কাছে আসি না। শুধু আপনাদের অন্তরের অন্তঃস্থলে যদি আমার জন্য একটু জায়গা রাখেন, যদি আপনারা দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা 7 তারিখে লোক আমার কাছে দেন, আমি কিন্তু আপনাদের পাশে সুখে দুঃখের সব সময় আমাকে আপনারা পাশে পাবেন। আমি পুলিশ ইনফরমেশন।